তাহলে এইখানে ক্লিক করলে ডেটাগুলো আমরা ঠিকঠাক রিড করতে পারতেছি, তাই না? এখন এখানে ক্লিক করলে শুধু ডাটাগুলো দেখাচ্ছে, তার সাথে আমরা আরেকটা কাজ করব যে সেভ বাটন, এই অবস্থায় সেভ দিলে আবার সেভ হবে, দেখেন। ঠিক আছে, তো আমরা যখন এডিট অবস্থায় থাকবো তখন সেভ করার বাটন থাকবে না, কি বলেন? হাইড হয়ে যাবে, আর এখানে আরেকটা বাটন আসবে, সেটা আপডেট নামে একটা বাটন আসবে। ওকে, তাহলে আরেক আরেকটা বাটন আমাদেরকে ডিজাইন করে নিতে হবে। এখানে আমি আরেকটা বাটন নেব, এখানে নাম দেব আপডেট বাটন, একটা আছে আছে না, আপডেট ইনফো নামে দিলাম। এটাকে প্রথমে ডিসপ্লে নান করে দেব, ডিসপ্লে নান নাই, কখন আসবে? যখন এখানে ক্লিক করবে তখন এটা হাইড হবে, এটা শো হবে, এগুলো তো হচ্ছেই, তাই না? ওকে, তাহলে আমরা কোথায় বলবো? এখানে আমরা বলছি যে যখন ওই আপডেট বাটনে ক্লিক করা হবে এই কাজগুলো হচ্ছে, রেজাল্টের সময় যে কোনো জায়গায় আমরা বলবো যে কোয়েরি ডট সেভ যে বাটনটি আছে সেটা হাইড হয়ে যাবে, এবং আপডেট ইনফো নামে যে বাটনটি আছে সেটি শো হবে। সেভ এটা একটা ক্লাস, মাঝে মধ্যে হার্ড গ্রোথ না দিলে কাজ করে না, তবে দেখেন ক্লিক করলাম চেঞ্জ হচ্ছে, তাই না? আফটার আপডেট আপডেট হবে, এইগুলো ক্লিয়ার হয়ে যাবে, এবং এটাও হাইড হয়ে সেভ বাটন দিয়ে আসবে, বুঝতে পারছেন? ওকে, এখন সেভ করার জন্য কি লাগবে? আইডি লাগবে, আইডি, তাই না? এই বাটনে কোনো আইডি আছে? আইডি নাই, সেহেতু আমরা এই বাটনের কি দিব, একটা ভ্যালু সেট করে দিব। ভ্যালু কোথায় আছে? এই যে আমরা কোয়েরি করলাম রেস নেম, রেস আইডি আছে না এখানে, ডট ভ্যালু, ডট ভ্যাল যদি আমরা বলি রেস ডট স্টুডেন্ট আইডি, বলতে পারি না? পারি তো নাকি? এখন দেখেন আইডি নাই, রিলোড, এডিট আসছে, আইডি ছাড়া তো আপডেট করতে পারবো না, তাই না? তাহলে আমরা এখন বলবো jQuery
document dot on click এটাকে যদি ক্লিক করে এটাতে যদি ক্লিক করে তাহলে এর ভিতরে যে আইডি আছে সেটা নেই অ্যালার্ট করে দেখি ঠিক আছে সেভ ঠিক আছে তাহলে এটা নিয়ে এখন আপডেট করব এখন আমরা এখানে আপডেটের কোড লিখব মানে আপডেট করার জন্য যে ডেটাগুলো লাগবে সেগুলো পাস করব তাহলে আপডেট করার জন্য এই ডেটাগুলো তো পাঠাইতে হবে তাই না এই ডেটা আছে এখন আমি একটা লিখলাম তাহলে এই ডেটাটা পাঠাইতে হবে এই ডেটাগুলো আমার লাগবে কপি করলাম নেম ফোন ইমেইল রেজিস্টার সবগুলি লাগবে এবং সবগুলো কোথা থেকে আসবে এগুলো ফিল থেকে আসবে তাই না এগুলো হচ্ছে ক্লাস ক্লাস দেওয়া আছে এই যে ক্লাস ক্লাস থেকে নিলাম এখানে আমরা একটা মেথড তৈরি করে আসি প্রসেস এখানে আমাদের এগুলো লাগবে কপি করলাম ফাংশন আপডেট এগুলো লাগবে নিয়ে নিলাম সাথে সাথে আর একটি লাগবে আইডি লাগবে আইডিও পাস করবো কারণ আইডি ছাড়া তো আপডেট হবে না তাই না গ্লোবাল কোন আপডেট টিভিএল স্টুডেন্ট সেট কি কি সেট হবে নেম ফিল্ডে নেম দিয়ে তারপরে ফোন ফিল দিয়ে ফোন থেকে ইমেইল থেকে ইমেইল স্ট্যাটাস থেকে স্ট্যাটাস কখন হবে ফায়ার স্টুডেন্ট এই হলো আপডেট হয়ে গেল আপডেটের মেসেজটা যদি দেখতে চান ইকো
ডেটাকে অ্যাক্সেস করার জন্য এই ডেটাগুলো সহ পাঠায়। Ajax event process dot PSP type post data ID ID থেকে name name থেকে phone phone থেকে name সেভ সেভ করার পরে এই বক্সগুলো ফাঁকা হয়ে যাবে। বক্সগুলোকে ফাঁকা করে দিলাম। এবং এই বাটনটাকে হাইড করে দিব, এইটাকে শো করে দেব। আপডেট যে হলো ডাটাগুলো শো করাইতে হবে না, ডাটাগুলো শো করার জন্য শো মেথডটাকে কল করে দেব। কোনো কনফিউশন আছে? ওকে, রিলোড। কোন সমস্যা আছে? দেখেন আপডেট বাটন নাই। এখন সিকিউর লিসে আপডেট করতে হবে, বাট সেভ বাটন আপডেট বাটন দুটোই থাকলে প্রবলেম। কোন সমস্যা তো নেই। আচ্ছা, আমি যদি আপডেট বাটনটি আমি যদি আপডেটটি মডালি করতে চাই, এই মডালি করতে চাই, তাহলে আমি আরেকটি আপডেট বাটন নিচ্ছি। আরেকটি বাটন নিলাম, আপডেট এম দিলাম, যা আছে সেম। একটু কালারটা চেঞ্জ করে দেই, সাকসেস সাকসেস দেওয়া আছে, ইনফো দিয়ে দেই। তাহলে এখানে ক্লিক করলে আমরা চাচ্ছি মডেল ডাগ হবে। এখানে যেমন ক্লিক করলে কোয়েরি হয়ে ডাটাগুলো আসতেছে, সেম এখানে ক্লিক করলে
কোয়েরি হয়ে ডাটাগুলো কোথায় আসবে, মডেল, মডেল ওপেন হয়ে মডেল আসবে, তাই না? তাহলে এখানে ক্লিক করলে কি হবে আমরা দেখি, এটার নাম আপডেট এন। ফাংশন আপডেট, ফাংশন সিকিউরিটি ডকুমেন্ট ডট অন ক্লিক, এখানে ক্লিক করলে মডেলটাকে ওপেন হবে আগে, সর্বপ্রথম মডেল ওপেন হবে। তাহলে যে কোয়েরি এর মধ্যে একটা ভ্যালু আছে, সে ভ্যালুটা আমরা ধরতে চাচ্ছি, আইডিয়াস, লেট আইডি ইকুয়াল jQuery this dot value, jQuery নাম কি আপডেট মডেল না কি দিয়েছিলাম, ইনসার্ট মডেল, ইনসার্ট মডেল ডট মডেল শো, দেখি হয় কিনা, কন্ট্রোল সেভ রিলোড ক্লিক শুয়েছে। ওকে, এখানেও আমরা একটা কাজ করব, এখানে একটা আপডেট বাটন থাকবে, সে আপডেট বাটনে মানে এখানে ক্লিক করলে, এখানে ক্লিক করলে আপডেট বাটনটি শো হবে, তাই না? এখানকার মতো। তাহলে আমি মডেলে আরেকটা বাটন নেই, এটার আইডিতেই আপডেট ইনফো, ওইটা আপডেট ইনফো দিয়েছিলাম, বাট আইডি ক্লাস ছিল, এটা আইডি প্রথমত, এটা ডিসপ্লে, ডিসপ্লে নাম থাকবে, যার ফলে আপনি এখানে ক্লিক করেন ওটা পাবেন, এখানেও ক্লিক করলে পাবো না, তখন আমরা বলে দিতে হবে যে কি হবে, যে কোয়েরি ডট আপডেট ইনফো ডট শো, আর সেভ ডট হাইট হয় কিনা, হয়েছে, হয়েছে মেবি, ঠিক আছে, কিন্তু এখানে ক্লিক করলে সেভেন, এখানে ক্লিক করলে আপডেট, ক্লিয়ার? ওকে, এখন সাথে সাথে কোয়েরিটা করতে হবে, তাহলে সে অ্যাজাক্স ওই সেম মেথডে হিট করবে, আমাদের মেথড একটা বানানো আছে ফাইন্ড, এখানে হিট করবে, তাহলে ইউআরএল
process. এখানে জেসন আছে তাই না, তাহলে ডাটা টাইপ জেসন ডাটা আইডি আইডি কল equal find success function response. এখানে আমরা কোথায় কোথায় দেখাবো, আপডেট ইনফো এটা আইডি, এইখানে একটা ভ্যালু দিয়ে দিব, তারপরে নেম দিব আইডিতে, ফোন নাম্বার আইডি, কন্ট্রোল সেভ রিলোড ক্লিক আসছে, সব কিছু চলে আসছে, ওকে আছে, এটা দ্বারা আমরা ইনঅ্যাক্টিভ করতে পারি, ঠিক আছে? এখন দেখেন ওকে, তাহলে আমরা ডাটা আনতে পারতেছি। এখন এখানে সেভ দিলে এখানে এই বাটনে ক্লিক করলে সেভ হয়ে যাবে, তাহলে আপডেট হয়ে যাবে। একটু আগে আপডেটের কাজ করলাম তাই না, এটাকেই যদি ইউজ করি, আচ্ছা প্রথম থেকে করি তাহলে বুঝতে পারবেন। তাহলে document dot on click কোথায় ক্লিক করবে, হ্যাঁ আপডেট ইনফো, আপডেট ইনফো একটা আইডি আছে, আমরা আইডিটা নিয়ে নিই, এখন আমরা ডাটাগুলোকে রিসিভ করি, ডাটাগুলোকে রিসিভ করব কোথায় থেকে, আইডি থেকে, এই তো হয়ে গেল। প্রোগ্রেস পোস্ট আইডি লাগবে, নেম লাগবে, ফোন লাগবে, ইমেইল, স্ট্যাটাস, আপডেট, আপডেট হয়ে যাওয়ার পরে এখানে
কোথায় মেসেজটা শো করবে সেটা বলতে হচ্ছে, ডাটাটা শো করাইতে হচ্ছে, নেম ফিল্ডগুলো ফাঁকা করা হচ্ছে, সেভ বাটন এটাকে শো করানো হবে, আর আপডেট ইনফোটাকে হাইড করা হবে। আর কি যে মডেল দিয়ে আমরা ওপেন করতেছি সেই মডেলটাকে হাইড করতে হবে। ইনসার্ট মডেল ডট মডেল সেভ রিলোড আসছে তো এখানে ক্লিক করুন। এই হলো ক্রুড অপারেশন, পারবেন তো সবাই? আর কোনো কোশ্চিন থাকলে আমাকে করতে পারেন, জানার থাকলে, কনফিউশন থাকলে আমাকে বলেন। এটা শেষ আজ থেকে, চেঞ্জ করে দিতে পারবেন এখানে, কোয়েরি করে চেঞ্জ করে দিতে পারবেন না?